আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি কুকিং টেলের নতুন একটি আয়োজনে। আর আজকে এসেছি অনেক সহজ ও ইন্ডিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে। এটি হচ্ছে একটি স্যান্ডউইচের রেসিপি। যাদের ঘরে মেয়োনেজ নেই কিন্তু স্যান্ডউইচ খেতে মন চাচ্ছে, তারা চাইলে এভাবে খুব সহজেই স্যান্ডউইচটি বানিয়ে নিতে পারেন। আর এই স্যান্ডউইচটি আমি স্যান্ডউইচ মেকার ও তাওয়া দুই পদ্ধতিতেই বানাবো। আপনাদের যেটা সুবিধা মনে হয় ঠিক সেভাবে এটি বানিয়ে নিতে পারবেন। স্যান্ডউইচটি বানাতে কি কি লাগছে চলুন তাহলে দেখে নিই। আজকে আমি ঘরে থাকা উপকরণে খুব সিম্পল একটি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। আমার লাগছে তিনটি মাঝারি সাইজের ডিম। আপনারা চাইলে এখানে ডিমের সাথে চিকেন কিংবা বিফও অ্যাড করতে পারেন। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মরিচ এভাবে ফালি করে কাটা 3-4 পিস। ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচ। চাট মশলা 1/2 টেবিল চামচ। আপনাদের কাছে চাট মশলা না থাকলে সেক্ষেত্রে চটপটির সাথে যে গুঁড়া মশলাটা থাকে সেটা দিলেও হবে। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, এটা অপশনাল, না দিলেও চলবে। গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর সবশেষে লাগছে লবণ। যদি সয়া সস দেন তবে সেক্ষেত্রে লবণের মাপটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে আগে থেকেই লবণ থাকে। আর একদম শেষে স্যান্ডউইচটা বানানোর জন্য আমার লাগছে ব্রেড আর টমেটো ক্যাচাপ। প্রথমেই স্যান্ডউইচটা বানানোর জন্য আমি পুরটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচা মরিচ। এখন আমি মিডিয়াম টু লো হিটে পেঁয়াজগুলোকে খুব আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর যখন পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এতে অ্যাড করব গুঁড়া মশলাগুলো। এরপর একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেলে এতে দিয়ে দিচ্ছি 3টি ডিম। আপনারা চাইলে ডিমগুলোকে ফেটিয়ে তারপর এখানে দিতে পারেন, তবে আমি আস্ত ডিমই দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। ডিমটা একটু ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি সয়া সস। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম শেষে কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে আমি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। এবার আমি একটা একটা করে স্যান্ডউইচগুলো তৈরি করে ফেলবো। প্রথমেই দেখিয়ে দিচ্ছি স্যান্ডউইচ মেকার দিয়ে কিভাবে স্যান্ডউইচ বানাতে হয়। স্যান্ডউইচটা তৈরির জন্য আমি প্রথমে একটি ব্রেড নিয়েছি, এরপর এর উপর দিয়ে আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি। আমি স্প্রেডিং হিসেবে টমেটো ক্যাচাপ নিয়েছি, আপনারা চাইলে বাটার কিংবা মেয়োনিজও ব্যবহার করতে পারেন। ক্যাচাপটা ভালোভাবে লাগানো হলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুরটা। এরপর আমি আরেকটি ব্রেড দিয়ে পুরটাকে খুব ভালো করে ঢেকে দিচ্ছি এবং হালকা একটু প্রেস করে সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি মোট 4টা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। আমি স্যান্ডউইচ মেকারটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবং এরপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা স্যান্ডউইচগুলো। এ পর্যায়ে স্যান্ডউইচগুলো আকারে বেশ বড় থাকে, এজন্য একটু চেপে চেপে খুব সাবধানে স্যান্ডউইচগুলোকে সেট করে লাগিয়ে দিতে হবে। আমি স্যান্ডউইচ মেকারটা অন করে দিয়েছি, এখন লাইটটা রেড হয়ে আছে। এটি যখন গ্রিন হবে তখন স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে। তবে আমি পুরো সময় রাখবো না, আমি ঘড়ি ধরে 7 মিনিট রেখেছি এবং যখন স্যান্ডউইচের কালারটা ঠিক এরকম চলে এসেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি স্যান্ডউইচটা কেন আগে বের করে নিলাম। মূলত বেশি সময় নিয়ে স্যান্ডউইচটা রাখলে এর উপরটা হার্ড হয়ে যায় আর খেতে ব্রেড টোস্টের মতো মনে হয়। এজন্য আমি একটু কম সময় রেখেছি, এতে ব্রেডের সফটনেসটা থাকে আর খেতেও ভালো লাগে। আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে।
এবার আমি সেম প্রসেস ব্যবহার করে তাওয়াতে স্যান্ডউইচটা তৈরি করে দেখাবো। চুলায় তাওয়া দিয়ে সামান্য গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এবার স্যান্ডউইচের দুই পাশে যে ব্রেডটা আছে সেটা তৈরির জন্য আমি দুটো ব্রেডই দিয়ে দিচ্ছি এবং এক পাশ একটু লাল করে ভেজে নিচ্ছি। ব্রেডগুলো এক সাইড লাল করে ভাজা হলে আমি একটা নামিয়ে নিচ্ছি এবং আরেকটা দিয়ে আমি ঠিক আগের প্রসেস ফলো করে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ। আপনাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে ঠিক এভাবেই তৈরি করে ফেলতে পারবেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে স্বাদে কোনো পরিবর্তন হবে না। দেখলেন তো কত সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে স্যান্ডউইচটি তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।